আজ থেকে ঝেপে নামবে বৃষ্টি, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতায় কোন কোন জেলায় ঝেপে নামতে চলেছে এই বৃষ্টি, এই বৃষ্টি আরও কতদিন জারি থাকবে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলছে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। প্রাক বর্ষার বৃষ্টি কি শুরু হয়ে গেল রাজ্যে? এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা, কারণ ইতিমধ্যে মৌসুম ভবন জানিয়েছে এবার দেশে বর্ষা আগমন তাড়াতাড়ি হবে। আজ অর্থাৎ 15 মে আন্দামান সাগরে প্রবেশ করতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, 26 মে মধ্যে কেরলে প্রবেশ করার কথা বর্ষা। আজও কলকাতা ঝড় বৃষ্টির পূর্বাভাস, আর ঝমঝমি বৃষ্টিতে ভিজবে শহর, এমনই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 3 দিন ধরেই ঝড় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেল থেকে চলছে ঝড় বৃষ্টি, গতকাল রাতেও কলকাতা ঝড় বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ শহরে, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে আজ শহরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টি হলে একটা চাপ গরম রয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, কাজেই একটা ভ্যাপসা গরম দিনভর অনুভূত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর। গত 3 দিন ধরে চলছে ঝড় বৃষ্টি, বিশেষ করে গতকাল বিকেলে বীরভূমে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, একাধিক গাছ উপড়ে পড়েছে। রবিবার বৃষ্টির ধারা বজায় থাকবে বলে জানিয়েছেন তারা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গতকালের মতো আজও এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়াং, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছেন তারা। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারবে বলে জানাচ্ছেন তারা। দক্ষিণ পশ্চিম বাতাস শক্তিশালী হওয়ায় উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছেন তারা। প্রাক বর্ষার বৃষ্টি, দেশের এবার আগে আসবে বর্ষা, এমনই পূর্বাভাস দিয়েছে IMD। আজই অর্থাৎ 15 মে আন্দামান সাগরে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু, তারপর সেটা 26 মে মধ্যে কেরলে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে IMD। নির্ধারিত সময়ে অনেক আগেই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করবে আন্দামান সাগরে, সেই কারণে এবার আগে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা দেশে, এমন ইঙ্গিত মিলছে। মে মাসে রাজ্যে এই বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি, এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, যদি এই নিয়ে কোনো তথ্য এখনও আবহাওয়া দপ্তর দেয়নি। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।